বেশিরভাগ অভিভাবকেরাই আজকাল তাদের সন্তানদের নিয়ে চিন্তিত, কারণ তারা মোবাইলের নেশায় এতটাই বুঁদ যে পড়াশোনায় মনই নেই, বাড়ির বাইরে যেতে চায় না, সকলের সাথে ঠিক করে কথা পর্যন্ত বলে না। তাদের জীবনে মোবাইলই এখন সব কিছু। বাবা মায়েরা মনোবিদের দ্বারস্থ হন এবং মনোবিদ কথা বলে বোঝেন যে সমস্যাটা আসলে সন্তানদের থেকে বাবা মায়েরই বেশি। নমস্কার, আমি বৃন্দা আর আপনারা দেখছেন এলাকা থেকে সরাসরি আপনাদের প্রিয় সিবিএনএন চ্যানেলে। আমাদের আজকের বিষয়, সন্তানের মোবাইল ম্যানিয়ার জন্য দায়ী বাবা মায়েরাই। যখন থেকে একটি শিশুর বোঝার বয়স শুরু হয়েছে, তখন থেকেই নানা অছিলায় বাবা মায়েরা তার সন্তানের হাতে মোবাইল ফোন দিয়েছেন। শিশু খেতে না চাইলে, বায়না করলে, রাগ দেখালে, এমনকি নিজেদের কাজের প্রয়োজন মেটাতেও বাবা মা দুজনেই সন্তানকে মোবাইল ফোন হাতে দিয়ে বসিয়ে রেখেছেন। ফলে আজ মোবাইলই তাদের জীবনে সব কিছু। মনোবিদদের তাই প্রশ্ন, সন্তানদের মোবাইল হাতে দিয়ে নিশ্চিন্ত বাবা মায়েরা কি বুঝবেন যে সেটা বেবিসিটারের কাজ করতে পারে না? কোথায় সমস্যা? অনলাইন থেকে অফলাইনে স্কুলের পড়াশোনা ফিরতেই শিশুদের মধ্যে নানা সমস্যা দেখা যাচ্ছে। অনেক শিশুই গুছিয়ে কথা বলতে পারছে না, আবার অনেকেই বাক্য গঠন করতে পারছে না। অঙ্ক, সাহিত্য, ইতিহাস, ভূগোল, এমনকি খেলাধুলোতেও মন নেই। পড়তে বসলেই ঝিমুনি, মাঠে খেলতে যাওয়ায় অনীহা, বারবার ঘুরে ফিরে সেই মোবাইলই যেন সব। কি বলছেন বিশেষজ্ঞরা? মনোরোগ বিশেষজ্ঞদের বক্তব্য, এখন মোবাইল ছাড়া চলা যাবে না, কিন্তু ব্যবহার সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। কতবার কতক্ষণের জন্য সন্তানদের হাতে মোবাইল দিচ্ছেন তা কিন্তু ঠিক করবেন বাবা মায়েরাই। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট চিত্রাঙ্কনা বন্দ্যোপাধ্যায়ের কথায়, মোবাইলের রংচঙে দুনিয়ায় অভ্যস্ত হয়ে পড়ছে শিশুদের মন মস্তিষ্ক। এরপর যখন বইয়ের পাতার সাদা কালো অক্ষর বা খেলার মাঠের কসরতের সামনে শিশুটিকে ফেলা হচ্ছে, তখন তার মস্তিষ্ক মানিয়ে উঠতে পারছে না। সে ভাবছে, কতক্ষণে আবার মোবাইলের দুনিয়ায় ফিরে যাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, পড়াশোনার কারণে মোবাইল ফোনের ব্যবহার কমিয়ে আনতে স্কুল ও প্রাইভেট টিউটরদের কিন্তু উদ্যোগ নিতে হবে। অনিয়ন্ত্রিত স্ক্রিন টাইমে শিশুদের উপর কী প্রভাব? সবচেয়ে বড় সমস্যা মনোসংযোগ, পড়াশোনায় গাছাড়া ভাব, গুছিয়ে লেখা বা বলতে না পারা। খেলাধুলা না করায় বাচ্চাদের ওজন বেড়ে ওবেসিটির সমস্যা, চোখের উপর কুপ্রভাব, এবং মেলামেশা না করায় ছেলেবেলা থেকেই একলা হয়ে পড়া। সমাধানের রাস্তা। অনেক বাবা মা বাচ্চাদের শান্ত করাতে মোবাইলে গেম, গান, কার্টুন কিংবা মজাদার ভিডিও চালিয়ে দেন, কিন্তু এটা করা একেবারেই উচিত নয়। বাচ্চার হাতে কোনো পরিস্থিতিতেই মোবাইল ফোন বা ভিডিও গেম তুলে দেবেন না। বিশেষজ্ঞদের পরামর্শ, জেদ করুক বা কাজ থাকুক, বাবা মাকেই কিন্তু সবার আগে শিশুদের হাতে মোবাইল দেওয়া বন্ধ করতে হবে। শিশুকে বোঝাতে হবে, জেদ করলেই মোবাইল পাওয়া যায় না, তৈরি করতে হবে রুটিন। অবসর সময়ে আপনার বাচ্চাকে বিভিন্ন ধরনের সৃজনশীল কাজে ব্যস্ত রাখার চেষ্টা করুন। কোনো জিনিস বানানো, গল্পের বই পড়া, ছবি আঁকা, নাচ, গান কিংবা খেলাধুলা করা, অথবা গাছের পরিচর্যা করা, ঘর গোছানো ইত্যাদি নানান কাজে তাকে ব্যস্ত রাখুন। সপ্তাহে একদিন অথবা প্রতিদিন কোনো নির্দিষ্ট সময়ে বাড়ির কেউ মোবাইল ফোন ব্যবহার করবেন না। মোবাইলের প্রতি আসক্তি বাচ্চাদের সামগ্রিক স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। মোবাইল ফোন থেকে নির্গত রেডিয়েশন বড়দের পাশাপাশি বাচ্চাদের মস্তিষ্ককেও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। এছাড়া এর অতিরিক্ত ব্যবহার
বাচ্চার চোখেরও ক্ষতি করে। তাই আগে থেকেই প্রত্যেক বাবা মায়ের সাবধান হওয়া দরকার। এখনকার দিনে বেশিরভাগ বাবা মায়েরাই চাকুরিজীবী, অফিসের কাজে খুব ব্যস্ত থাকায় সন্তানদের সাথে তাদের প্রায় সময় কাটানো হয়েই ওঠে না, ফলে বাচ্চারা গ্যাজেটের দিকেই বেশি ঝুঁকে পড়ে। অনেক বাচ্চাই একাকিত্বের কারণে মোবাইল ফোনের উপর নির্ভরশীল হয়ে পড়ে। তাই চেষ্টা করুন দিনের কিছুটা সময় অন্তত আপনার বাচ্চার সঙ্গে কাটানোর। যতটা সময় বেশি সন্তানের সাথে কাটাবেন ততই আপনার সন্তানের জন্য মঙ্গল। আজ এলাকা থেকে সরাসরি এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর দেখতে থাকুন CVNN চ্যানেল, সবার জন্য সব সময়। নমস্কার।